Hello friends, welcome back to my channel. আখা কৰো আপোনালোক সকলো ভালে কুখলে আছে। আজি মই আপোনালোকৰ ওচৰত এটা হৰু ব্লগ লৈ আহিছো। আখা কৰো আপোনালোক সকলোৱে চাই ভাল পাব আৰু লগতে মোক সাপোর্ট কৰিব বুলি আখা ৰাখি। এতিয়া আমি আহি গুৱাহাটী পাইছোহি ভাবিছো ডিনারটো বাহিৰতে কৰি যাওঁ কাৰণ ঘৰত গৈ আকৌ বনাবলৈ ভাল নালাগে জার্নি কৰি আহি সেইকাৰণে ভাবিলো যে দিশপুৰ ধাবাতে আমি খাই যাওঁ বুলি সো দিশপুৰ ধাবাৰ খানাখিনি খাই বহুত বেছি ভাল লাগে সেইকাৰণে আহি ইয়াতে হোমালোহি Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight, chemicals. আমার ডিনার আসলে প্লেন রাইস চিকেন লাবাবদার আর ফিশ কারি আসলে যেহেতু রাতে হয় সেইকারণে অক নর্মেল খানাই খাইছো বেশি হেভি হলে প্রবলেম হয়ে যায় একে লাস্টত আইসক্রিম তো থাকে আর যেহেতু গরম দিন আইসক্রিম খাই বহুত বেশি ভাল লাগে স্ট্রবেরি ফ্লেভারের আসলে বহুত টেস্টি আসলে খাবলে এয়া হয়েছে নেক্সট ডে মর্নিং গুড মর্নিং এভরিওয়ান মই এতিয়া ঘৰৰ অলপ সৰু সুৰা কাম কৰি আছোঁ যিহেতু ছানডে হয় অকণমান ঘৰ চাফা তাফা থাকে আৰু কৰিবলৈ সেইখিনি মই কৰি লৈ লাঞ্চ ৰেডি কৰিম আজি মই এটা ৰেচিপি আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিম বুলি ভাবিছোঁ আপোনালোকে যদি ভাল পায় তেনেহ'লে বনাই চাব খাবলৈ কিন্তু বহুত বেছি টেষ্টি হয় এতিয়া মই এখন কেৰাহীত মিঠাতেল লৈছোঁ এতিয়া ইয়াতে মই অলপ বেছি পৰিমাণে পিঁয়াজ দিছোঁ দুটা মিডিয়াম জোখৰ পিঁয়াজ এড কৰি লৈছোঁ এইখিনি অলপ গোল্ডেন কালার অলপ ভাজি লম দুই মিনিট বা তিনি মিনিটমানের কারণে এনে ধরনের পেঁয়াজখানি ভাজি থাকতেই মই জিরা জলকিয়া গুড়ি নহরু আর কেঁচা জলকিয়া দি নিমখ হালধি এনেকে এটা মিক্সচার বনাই ইয়াতে এড করে ললো এতিয়া এইখানে তিনি মিনিটমানের কারণে এনে ধরনের লড়াই লম যেটা মশলা আর পেঁয়াজ ভালদরে মিহলি যাব এতিয়া এইখিনি যিখিনি মাছ মই পাভ মাছ লৈছোঁ এই পাভ মাছখিনি ইয়াত এড কৰি ল'ম আৰু পাভ মাছটো খাই খাই কোনে ভাল পায় ক'বচোন মোৰ কিন্তু বহুত বেছি ভাল লাগে এনেধৰণে খাই বহুত বেছি ভাল লাগে এতিয়া এইখিনি মই তিনি মিনিটমানৰ কাৰণে লো ফ্লেমত ৰাখি দিম যাতে অলপ মাছখিনি ৰঙা নিচিনা হৈ যায় তাৰপিছত এতিয়া দুই তিনি মিনিটমানৰ পাছত ইয়াতে মই পানী এড কৰি দিলোঁ আৰু লগালগ ঢাকি দিলোঁ আৰু এতিয়া মই লগতে সৰু আলু ভাজি বনাই আছোঁ তাকো আপোনালোকক অলপ দেখাই দিলোঁ এই সৰু আলুৰ ভাজিখন খাই বহুত বেছি ভাল লাগে স্পেচিয়েলি ভাত বা ৰুটিৰ লগত খাই বহুত বেছি ভাল লাগে এতিয়া আমাৰ মাছৰ চৰচৰিটো দেখিছে চাগে হৈছে পিঁয়াজটো গলি গৈছে আৰু মাছটো ধুনীয়াকৈ সিজি গৈছে এয়া চাওক আমাৰ মাছৰ পাভ মাছৰ চৰচৰিটো দেখিবলৈ এনেধৰণৰ হৈছে দেখিবলৈ ইমানেই ধুনীয়া হৈছে আৰু খাবলৈও বহুত বেছি টেষ্টি হৈছে আপোনালোকে ট্ৰাই কৰি চাব যদি মোৰ ৰেচিপিটো ভাল পাইছে তেনেহ'লে মোক কমেণ্টত জনাব আশা কৰোঁ আপোনালোকে মোৰ ভিডিঅ'টো চাই ভাল পালে আৰু যিসকলে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই প্লিজ প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিব কাৰণ আপোনালোকে ছাপৰ্ট নকৰিলে মই আগবাঢ়ি যাব নোৱাৰিমেই প্লিজ মোক ছাপৰ্ট কৰিব তেনেহ'লে আজিলৈ আহোঁ নতুন এটা ভিডিঅ'লৈ আকৌ আহিম টেক কেয়াৰ বাই বাই